মণিপুর, যাকে ভারতবর্ষে রত্নভূমি বলা হয়, ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্য তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির জন্য প্রচুর বিখ্যাত। ভারতবর্ষকে বিভিন্ন আন্তর্জাতিক খেলায় এই রাজ্য বারবার রিপ্রেজেন্ট করে আসছে। এছাড়াও আরও একটা বিষয় যে এই রাজ্যটাকে সবার থেকে আলাদা করে তা হচ্ছে এর কমিউনাল ডিসব্যালেন্স। প্রায়শই আমরা এই রাজ্যের সম্বন্ধে কমিউনাল ডিসব্যালেন্স অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গার কথা নিজের মধ্যে দেখতে পাই। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে এবং তার পিছনের ইতিহাসটা কতটুকু। ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে মণিপুর একটি প্রিন্সলি স্টেট ছিল, কিন্তু স্বাধীনতার পরে এটি ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয় এবং ভারতবর্ষের ইউনিয়ন টেরিটরির মধ্যে অন্যতম একটি রাজ্য হিসেবে গৃহীত হয়। তখন মণিপুর এমন একটি অঞ্চল ছিল যেখানে বিভিন্ন ধরনের ট্রাইবাল কমিউনিটি একসাথে বসবাস করত এবং ১৯৭২ সালে এটি ইউনিয়ন টেরিটরি থেকে সম্পূর্ণরূপে রাজ্যের নামে অন্তর্ভুক্ত হয়। এই মণিপুর অঞ্চল এমন একটি জিওগ্রাফিক লোকেশনে অবস্থিত যেখানে মায়ানমার, বাংলাদেশ এছাড়াও বিভিন্ন দেশের সাথে মণিপুর তার সীমানাকে শেয়ার করে থাকে। এই ধরনের বাণিজ্যপূর্ণ সীমানার চারিধারে হওয়ার কারণে মণিপুরে বিভিন্ন ধরনের ট্রাইবাল কমিউনিটি বসবাস করে। মণিপুর এমন একটি রাজ্য যার আঞ্চলিক বিভাগ এবং ভৌগোলিক ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মণিপুরের প্রায় 90% জায়গায় পাহাড়ি অঞ্চল অর্থাৎ বনভূমিতে ঘেরা এবং 10% জায়গা সমভূমি রয়েছে। মণিপুর এমন একটি অঞ্চল বা এমন একটি রাজ্য যেখানে 90% জায়গায় বনভূমি থাকার কারণে এখানে ট্রাইবাল কমিউনিটির প্রাচুর্যতা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এখানে নাগাজ, কুকি এবং মেইতেই বিভিন্ন ধরনের ট্রাইবাল কমিউনিটি কিন্তু বসবাস করে। আজ বর্তমানে মণিপুরের কনফ্লিক্ট হচ্ছে বিভিন্ন ধরনের ট্রাইবাল কমিউনিটিকে কেন্দ্র করে। কেন এই কনফ্লিক্ট হচ্ছে তার বিষয়ে জানার আগে জানতে হবে আমাদেরকে মণিপুর একটি স্টেট সম্বন্ধে। মণিপুর এমন একটা রাজ্য ছিল যেখানে ট্রাইবাল কমিউনিটিরা অনেক বেশি রাজ করত। একটা সময় ছিল যখন ভারত স্বাধীনতার আগে মণিপুরে মেইতেই বলে এক কমিউনিটি বসবাস করত এবং তারাই সেখানকার রাজা হিসেবে নির্বাচিত হতো। পরবর্তীতে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন মণিপুরকে ভারতের রাজ্য হিসেবে গৃহীত হলো এবং সেই সময় মণিপুরের মেইতেই কমিউনিটিকে এসটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল ব্রিটিশদের দ্বারা। সেই ব্রিটিশ দ্বারা প্রদত্তিত এসটি কমিউনিটিকে তুলে দিয়ে ভারতবর্ষ সেই মেইতেইকে এসটি স্ট্যাটাস থেকে বঞ্চিত করলো এবং এর ফলে সেই কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তা আজকের সেই ভায়োলেন্সের অন্যতম একটি কারণ। বর্তমানে মেইতেই কমিউনিটি থেকে এসটি স্ট্যাটাস দাবি করছে পুনরায়। তারা মনে করছে যে এই কমিউনিটি আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে, তাই তাদের এসটি স্ট্যাটাস অন্তর্ভুক্ত করা উচিত। অন্যদিকে আরও সেই মণিপুর অঞ্চলে আরও সেই যে 90% বনভূমি আছে সেখানে আরও বিভিন্ন ধরনের কমিউনিটি বা ট্রাইবালস বাস করে, যেমন ধরুন নাগা, কুকি, মোজো এই ধরনের বিভিন্ন কমিউনিটি সেই অঞ্চলে বাস করছে যারা মাইনরিটি। অর্থাৎ মেইতেই যে ইম্ফল ভ্যালিতে, অর্থাৎ মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, সেই ইম্ফল অঞ্চলে প্রায় 60% মানুষ বসবাস করে যারা হচ্ছে মেইতেই কমিউনিটির অন্তর্ভুক্ত। সেই মেইতেই কমিউনিটির অন্তর্ভুক্ত এরা হচ্ছে মেজরিটি, অথচ এদেরকে এসটি স্ট্যাটাস দেওয়ার কথা হচ্ছে। তাই এই কনফ্লিক্টটা ট্রাইবাল কমিউনিটি থেকে উঠে আসছে যে আমরা এই অঞ্চলে বসবাসকারী মাইনরিটি, অথচ আমরা স্ট্যাটাস থেকে বঞ্চিত হয়ে মেইতেইদের দিতে হলে তাদের আমাদের যে কমিউনাল ডিসব্যালেন্স অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের অপরচুনিটি সেগুলো হয়তো আমরা পাবো না, তাই তারা এই এখানে ভায়োলেন্স ক্রিয়েট হচ্ছে। তো ভারতবর্ষ সরকার উচিত সেই সমস্ত বিষয়গুলোতে নজর দেওয়া যেখানে একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে দুটো উভয় পক্ষকে এক জায়গায় সামঞ্জস্য রেখে যাতে শান্তি বা পিসপূর্ণভাবে তারা বসবাস করতে পারে সেই দিকে লক্ষ্য রাখা। তাই মেইতেই কমিউনিটি বারবার ডিমান্ড করছে তাদেরকে এসটি স্ট্যাটাস দেওয়া, কিন্তু অন্যদিক থেকে ট্রাইবাল, অল ট্রাইবাল কমিউনিটিজ অফ মণিপুর ডিমান্ড করছে যে এটা দিতে হলে কিন্তু একটা কমিউনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। সেই ফলে আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে মণিপুরে একটা রায়ট অর্থাৎ বিভিন্ন দুর্ধমের পরিস্থিতি তৈরি হয়েছে, সিভিল ওয়ার তৈরি হয়েছে। তো এই দিকে দাঁড়িয়ে মণিপুর তার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে অনেকটা হারিয়ে ফেলছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মণিপুরের নামটাও খারাপ হচ্ছে। তাই ভারতবর্ষকে সঠিক পদক্ষেপ নিয়ে এই ধরনের কমিউনাল ডিসব্যালেন্সগুলোকে আস্তে আস্তে মিটিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিতে আসা দরকার।